কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল হেরে রোনালদোর হাতের মুষ্টি দিয়ে অশ্রুসিক্ত চোখ আড়াল করার ব্যর্থ প্রয়াসে অনেকেই তার শেষ দেখে ফেলেছিলেন। মাঝে ক্লাব ফুটবলেও হয়েছে তার অবনমন, যোগ দিয়েছিলেন আল নাসেরে। নিন্দুকেরা অবশ্য বলেছিল তার ক্যারিয়ার শেষ, তাই কিছু বাড়তি টাকার আশায় তিনি ইউরোপ ছেড়েছেন। তবে ফুটবলের এই মহাতারকার বর্ণাঢ্য ক্যারিয়ার যে অত সহজেই শেষ হওয়ার নয়, তা আরও একবার জাতীয় দলের জার্সি গায়ে তিনি প্রমাণ করে দিলেন। চলতি সপ্তাহের বিশ্বকাপের পর প্রথমবারের মতো পর্তুগালের জার্সি গায়ে জড়িয়েছিলেন CR7, আর তাতেই ভক্ত সমর্থক এবং নিন্দুকেরা তাদের সমালোচনার জবাব পেয়ে গিয়েছে। পরপর দুই ম্যাচে বল পায়ে নিজে যেমন গোল করেছেন, তেমনই সতীর্থদের দিয়েও করিয়েছেন গোল। আগের ম্যাচে লিখটেনস্টেইনের বিপক্ষে করেছেন জোড়া গোল, আর গেল রাতে পছন্দের প্রতিপক্ষ লুক্সেমবার্গকে পেয়েও করেছেন জোড়া গোল। আর তার এমন দাপট দেখানো পারফরমেন্সের রাতে পর্তুগাল জিতেছে 6-0 গোলের বড় ব্যবধানে। চলতি সপ্তাহেই শুরু হয়েছে ইউরোকাপের বাছাই। বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচে পর্তুগিজরা মুখোমুখি হয়েছিল তুলনামূলক খর্ব শক্তির ইউরোপিয়ান দল লুক্সেমবার্গের সাথে। অবশ্য ম্যাচের শুরু থেকেই রোনালদো বাহিনী ছিল উজ্জীবিত। মাত্র 9 মিনিটের মাথায় ম্যান্ডেসের অসাধারণ পাসে বিপক্ষ দলের ডি বক্সে বল পেয়ে যান রোনালদো, আর তাতেই কাজের কাজ করে ফেলেন তিনি। দারুণ ফিনিশিংয়ে দলকে এগিয়ে নিয়ে যান। অবশ্য এই গোলের পর তার উদযাপন ছিল দেখার মতো। নিজের ট্রেডমার্ক দুই উদযাপনকে একত্র করে নতুন এক দৃশ্যের অবতারণ করেন তিনি। শুরুতেই রোনালদো গোল পেয়ে যাওয়ায় যেন জ্বলে ওঠে পুরো পর্তুগিজ একাদশ। মাত্র 15 মিনিটের মাথায় উঠতি তারকা ফেলিক্সের অসাধারণ এক হেডারে দ্বিতীয় গোলের দেখা পায় দলটি। তবে এই গোলের উৎস বার্নার্দো সিলভার ক্রস ছিল দেখার মতো। 3 মিনিট পর স্কোরশিটে নাম লেখান বার্নার্দো সিলভা নিজেই। পলিন হোর ক্রসে দুর্দান্ত এক হেড করেন সিলভা, আর তাতেই গোলের সংখ্যা বেড়ে দাঁড়ায় 3-এ। ম্যাচের শুরুতেই 3 গোল খেয়ে লুক্সেমবার্গ যখন কোণঠাসা, তখন আবারও দেখা মিলে রোনালদো ছলকের। 31 মিনিটের মাথায় আদায় করে নেন দ্বিতীয় গোল। ব্রুনো ফার্নান্দেজের বাড়ানো বলে জায়গা করে নিয়ে পরাস্ত করেন গোলরক্ষককে। এটি ছিল জাতীয় দলের জার্সি গায়ে রোনালদোর 122তম গোল। অবশ্য তার এই গোলের পর মাঠে দেখা যায় রোনালদোর এক পাগলা ভক্তকে। সিকিউরিটি টপকে তিনি প্রবেশ করেন মাঠে। তার উদযাপনে অবশ্য চোখ টিপে সাড়াও দেন CR7। বিরতির আগ পর্যন্ত পর্তুগিজরা একের পর এক আক্রমণ করলেও তারা অবশ্য আর গোলের দেখা পায়নি। হাফ টাইমে বিরতির পর পর্তুগালও কিছুটা রয়ে শুয়ে খেলতে শুরু করে। এর মধ্যে আবার 65 মিনিটের মাথায় মাঠ থেকে উঠিয়ে নেওয়া হয় রোনালদোকে। মাঠে নামানো হয় বিশ্বকাপের হ্যাট্রিক ম্যান গঞ্জালো রামোসকে। এত পরিবর্তনের পরও আক্রমণ অবশ্য থামেনি সাবেক ইউরো চ্যাম্পিয়নদের। ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে গোল করে জয়ের ব্যবধান বাড়ান আক্তাবিও এবং রাফায়েল লেওয়া। প্রতিপক্ষ হিসেবে লুক্সেমবার্গকে অত্যন্ত দুর্বল মনে করা হলেও শেষ 6 ম্যাচে তারা ছিল অপরাজিত। তাই লুক্সেমবার্গের বিপক্ষে পর্তুগিজদের জয় তাদের শক্তির জানান দিচ্ছে। দর্শক, এখনকার মতো প্রতিবেদনটি এ পর্যন্তই। সম্পূর্ণ প্রতিবেদন উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আবারও ফিরব খেলাধুলার বিস্তারিত সকল তথ্য নিয়ে। সে পর্যন্ত চোখ রাখুন দূরবীণ স্পোর্টসে। ধন্যবাদ সবাইকে।